এজে ইনে এডি এডি কিতা এডি এডি কুবডা হ্যাঁ কুবডা কুবডা মানে কিতা ড্রাগস না কিতা তুমি কি বেসো না খাও না আমি আজকে 300 দিন ধরে খাই তুমি খাও হ্যাঁ তাহলে এডি কার এই যে কুটটা এডি কার হ্যাঁ ঠিক আছে তানিয়ার হেবড়ার হেবড়ার নাম কিতা মিটন দেবনাথ না এই সব হেবার না এই যে এই যে কোটটা সব হেবার আপনি কবে তুলবে মাসখানেক আপনি তো একজন ব্যবসায়ী বলে এই বাজারে না যুব সমাজ পুরা ধ্বংস হয়ে যার এই কোটটার পিছনে শুধু আমরা গ্রাম না সারা ত্রিপুর রাজ্যের প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে এই অবস্থায় কোটটা এই ড্রাগস এই গাঁজা এগুলা তো আপনারা তো মানা করছে মানা করবার সত্য বলে আপনি বিক্রি করেন কি লিগা আপনারা তো ছেলে মেয়ে আছে আপনারা তো তার তো একটা ভবিষ্যৎ আছে না আপনার ছেলেরা যদি এখন এইগুলা খা তখন আপনার কাছে কেরম লাগবো এখানে যতজন আছে সবার ছেলে মেয়ে আছে সবার যদি এটা তারা ছেলে মেয়েরা যদি এইগুলা খায় তারা কাছে কেরম লাগবে একটা ড্রাগস খাইলে শুধু একটা ছেলে ধ্বংস না তার পরিবারও ধ্বংস হয়ে যায় পরিবারের লগে আসে পাড়া প্রতিবেশী শেষ লগে বন্ধু বান্ধবও ধ্বংস তা আপনি নিজের হাতে এই মানুষগুলো ধ্বংস করেন এটি বিক্রি করি সারি শুধু দুইটা টাকা লাই বলি আপনি আজকে সমাজ শেষ করেনের মানুষ ধ্বংসকরণের একটা সন্তান বাবার থেকে সন্তান কারিগরি নেন গা মা থেকে সন্তান বোর থেকে তার স্বামী কারিগরি নেন স্ত্রীতে সন্তানের থেকে তার পিতারে গাড়ি নিতে আসেন এটা তো আপনি তাহলে মানে আপনি এক দেড় মাস ধরে বিক্রি করেন এটাই তো না বছর দুই তিন বছর ধরে ঠিক আছে এখন গ্রাম পাড়া বদিশি আচ্ছা তারা এদিকে আমরা এই গ্রামের মহিলারা গেছে তানের বাড়ি যাইসারি আজকে পুলিশ সহকারে আমাদের প্রশাসন সহকারে গিয়ে আসারা তারা বাড়ি চার্জ করছে চার্জ করানোর পরে কি আপনারা এটি পাইছেন নাকি হ্যাঁ এ তারা বাড়ি গেছেন গিয়ে আসারে এই যে এই যে এটি আপনারা খুঁজি বার করছেন তারপরে ঠিক আছে আচ্ছা 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 আজকে ঠিক আছে ঠিক আছে তো আজকে আমাদের এখানে গ্রাম পাড়াপতি সবাই মিলে আজকে একটা এই পদক্ষেপ নিয়েছে অনেকবার তানিয়ে মানা করা হয়েছে যে এগুলা বিক্রি না করে অনেকবার প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তো তারপরও তানিয়ে এতবার করোনার পরও তিনি তানিয়ে এই ব্যবসাটা ছাড়ছে না তো আজকে গ্রাম পাড়ায় সবাই মিলে একটা পদক্ষেপ নিয়েছে যে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই সবাই মিলে গিয়া আজকে তানের বাড়ি থেকে এগুলো নিছে স্যার আপনার কাছে তো ওনারে মনে আরো এক দুইবার মনে সম্ভবত ওনারে দেওয়া হয়েছিল তো আজকে তো মনে আপনি তানের কুড়ে তান করবেন নাকি আপনার কাছে কিরকম মনে এই ধরনের যে যারা ব্যবসা করে তার কিরকম মানে পদক্ষেপ নেন যে আপনার কাছে একটা আমরা সবাই মিলে যে পদক্ষেপ নিছেন প্রত্যেক পাড়াতে এরকম পদক্ষেপ নেয় সবচেয়ে ভালো কারণ আমরা তো পুলিশ সবসময় এগুলি কোটা খুঁজা পাই না বা ছোট জিনিস তার জন্য গ্রামবাসী যদি সহযোগিতা করে এটার মতো বেস্ট কাজ আর কিছু নাই এটা এটা খুব সুন্দর আসলে স্যারে আমাদের খুব একটা ভালো দান দিছে স্যারও নিজে উনি শাস্তি দান দিছে আর যেটা কইছে ঠিক আছে সমস্ত গ্রাম সবাই মিলে সব গ্রাম প্রবাসী সবাই মিলে সব জায়গার যদি এরকম একটা পদক্ষেপ নেয় স্যারে যে কথাটা কইছে যে আমাদের পুলিশেরও সহযোগিতা হইব শুধুমাত্র পুলিশ একা এত বড় একটা স্টেপ নিতে পারতো না কোনোদিনও প্রত্যেকটা গ্রামের লোক যদি সহযোগিতা করে তাহলে সব জায়গা ত্রিপুরার প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুক্ত হইব নেশা থেকে এই পদক্ষেপটা আমাদের মতো যে আমাদের গ্রামের মতো সব জায়গার লোকেরা এই ধরনের প্রত্যেকে নেবেন সমস্ত গ্রামে যারা যারা আছে ইয়ং জেনারেশন থেকে শুরু করে মারা দিদিরা যারা আছে সবাই আমাদের মতো এই ধরনের পদক্ষেপ নেবেন তাহলে প্রত্যেকটা গ্রাম সুন্দর হইব আগরতলার মূলে এখন সোনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁঠালিয়া সড়কের পাশে যোগাযোগ 8415054297 অথবা 8730069904 স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুরায় এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত মল মূত্র কফ শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার
যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।